কেন? তোর সইছে না বুঝি? না, তোর সইছে না। ঠাকুরমশাই, কার নামে পুজো হবে? তুলিকা রয়। আচ্ছা, কালকে আমাকে একটু সময় দিতে পারবে? ঠিক আছে, এখন বাড়ি গিয়ে কিছু খেয়ে নিও। রাখছি। হরি কাকা। হ্যাঁ জি, তো বাড়ি থেকে কখন বেরিয়েছে? অনেক সকালে। ও, হরি কাকা। হ্যাঁ দাঁড়াও। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কোথায় গিয়েছিলে আর ফোনটাই বা কোথায় রেখেছিলে? আই এম আস্কিং ইউ সামথিং, ড্যাম ইট। আজকের ডেটটা কি আপনার মনে আছে? আমার মনে আছে, কিন্তু তোমার হয়তো মনে নেই। মিস্টার লাহার বাড়িতে তোমার আমার দুজনেরই যাওয়ার কথা ছিল। আজকে আমার মায়ের মৃত্যুদিন মিস্টার রয়। আর বাইরে ওই আপনাকে বলেছেন এই বাড়িতে আসতে না? তুমি কি তোমার আমার সম্পর্কটাকে অস্বীকার করো? একদম, আমি মন থেকে সজ্ঞানে আমাদের সম্পর্কটাকে অস্বীকার করি, আর সেই জন্য তো আমরা একই বাড়িতে একই ছাদের তলায় থাকি না। জিতু, আর সামান্য যেটুকু সম্পর্ক বেঁচে আছে সেটা মাকে কথা দিয়েছিলাম। জিতু, তুমি আমার সন্তান, তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? না, নেই। যেটুকু আছে সেটা আপনার এই সারনেমটা ইউজ করি বলে। আর আমি জানি আপনি তো ব্যবসায়ী লোক, তাই আপনার এই সারনেমটা ইউজ করার বদলে আমাকে কিছু মূল্য চোকাতে হবে। তা বলুন, আমাকে আপনার জন্য কি করতে হবে? যেহেতু আমাদের কোম্পানির ফিনান্সটা ভালো নেই, আমাদের টাকার দরকার। আর মিস্টার লাহা ওই ফান্ডিংটা আমাদের দেবে বলেছে, কিন্তু ওনার একটা শর্ত আছে।
ওনার বড় মেয়েকে যদি তুমি বিয়ে করো, মানে আমি বলতে চাইছি যে এই কোম্পানিটা আফটারঅল তো তোমারও। দেখুন, আপনার যদি আর অন্য কোনো কথা থেকে থাকে না বলে ফেলুন, আই এম রিয়েলি ফিলিং ভেরি টায়ার্ড। দুটো কফি দে না, বসো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা জি, জানো একটা কথা তোমাকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করব করব ভাবছি, কিন্তু আর করা হচ্ছে না। কি বলো? দেখো, আমাদের সম্পর্কটা প্রায় 1.5 বছর হতে চললো। এই 1.5 বছরে তোমার মুখে শুধুমাত্র তোমার মায়ের কথাই আমি শুনেছি। তোমার বাবার পরিচয় তোমার কাছে শুধু মিস্টার রয় কেন? আচ্ছা চৈতি, শুধুমাত্র টাকা পয়সা দিয়ে দায়িত্ব পালন করলে কি পিতার অধিকার, স্বামীর অধিকার দাবি করা যায়? না মা, একদম না। একটা লোক আমার জন্মের পর থেকে শুধুমাত্র টাকা দিয়ে অশরীরী আত্মা রূপে এতদিন নিজেকে আমাদের সঙ্গে জড়িয়ে রেখেছিল, এখন হঠাৎ সশরীরে এসে উপস্থিত হয়ে নিজেকে তোমার স্বামী আর আমাকে নিজের মেয়ে হিসেবে এসে দাবি করছে। সে দাবি তুমি মেনে নিতে পারলেও আমি মেনে নিতে পারবো না। আমি যে তোর মা চৈতি। তোর জন্মানোর পর থেকে দিনের পর দিন, রাতের পর রাত আমিও সারাটা জীবন একা একা কাটিয়েছি। ওনার দেওয়া আমার বুকেও অনেক ক্ষতর দাগ আছে। শুধু শুধু তোর দিকে তাকিয়ে, তোর কথা ভেবে আমি আমার ক্ষতগুলোর ওপর প্রলেপ লাগিয়ে গেছি। উনি এখন তোর সঙ্গেই থাকতে চান, তোর সাথে কথা বলতে চান। তুই শুধু কি, ওই লোকটা এখন আমাদের সাথে থাকবে? বাহ, বেশ, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি অনেক আগে থেকেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছো মা। এখানে আমার তো কোনো মতামতের কোনো প্রয়োজনই নেই। শোনো মা, আমার কোনো পিতৃ পরিচয়ের কোনো দরকার নেই। আমার কাছে আমার মাতৃ পরিচয় সব। কি জানো তো, শুধু রিলেশন তৈরি করলে হয় না, সেটাকে টিকিয়ে রাখার জন্য দুজনকে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়। একদম ঠিক। এই যেমন আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে তুমি এখন আমাকে শপিং এ নিয়ে যাবে। মানে? মানে তোমার পকেট খসাবো। চলো ওঠো। চলো। দেখুন মিস্টার লাহা, আমার যা কিছু আছে জিতু আর আপনার মেয়ের নামেই থাকবে। সবই তো বুঝলাম মিস্টার রয়, কিন্তু এতে আপনার ছেলের মতটা জানলে ভালো হতো। আফটারঅল পুরো ব্যাপারটাই তোর মতামতের ওপর নির্ভর করছে। আরে, ওর মত আছে বলেই তো আপনাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বুঝলেন, হিয়ার ইজ মাই সান। হ্যালো। তাহলে মিস্টার লাহা, আশা করি আপনাদের দুজনের মধ্যে বৈবাহিক ব্যবসায়িক আলোচনাটা হয়ে গেছে। মানে তোর সঙ্গে কথা বলার পর আমরা বিয়ের ডেটটা ঠিক করব। মিস্টার লাহা, তাহলে সামনের বৈশাখে। এক মিনিট। মিস্টার লাহা, আপনার মূল্যবান সময়, টাকা পয়সা আর ওই আপনার মেয়ের ভবিষ্যৎটা এই
বিজনেসের জুয়ায় ইনভেস্ট করার আগে আমি আপনাকে একটা গল্প শোনাতে চাই। একজন মহিলা তার সব কিছু দিয়ে না তার স্বামীকে বিশ্বাস করেছিল। সে চেয়েছিল তার স্বামীকে আর সন্তানকে নিয়ে একটা সুখের সংসার গড়ে তুলবে। কিন্তু যাকে তো বিশ্বাস করেছিল না, সে দিনের পর দিন, রাতের পর রাত তার আড়ালে একটা অন্য মহিলার সাথে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার এই রোজ রোজ ন্যাকামো কথা আমার শুনতে ভালো লাগে না। তুমি আমাকে মিথ্যে সন্দেহ করছো। আমি তোমাকে মিথ্যে সন্দেহ করছি? হ্যাঁ, তোমার ব্যবসা, তোমার অফিস, সবকিছু কলকাতা থাকা সত্ত্বেও তুমি মাসের পর মাস কলকাতার বাইরে গিয়ে কাটাও। তুমি কি আমাকে বোকা মনে করো? দেখো, ব্যবসাটা বড় করার জন্য না আমাকে বাইরে যেতে হয়। ব্যবসা বড় করছো কই? আমার কাছে তো কোনো খবর নেই। দেখো প্রলয়, বাবা মারা যাওয়ার পর থেকে কিন্তু এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি, তাই কোম্পানির সব খবরই কিন্তু আমার কাছেও থাকে। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। যুথিকা রয়? কে এই যুথিকা রয়? যুথিকা রয় কে? যুথিকা রয়, এই নামে আমি কাউকে চিনি না। চেনো না? না। আচ্ছা, ওকে, ফাইন। এটা হলো আমাদের কোম্পানির 2 বছরের ট্রাভেলিং এক্সপেন্সিভ ডেটা। তুমি এই 2 বছরে যতবার কলকাতার বাইরে গেছো ততবার এই মহিলার অ্যাকাউন্টে, আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছে। এছাড়াও এই মহিলার অ্যাকাউন্টে অনেকবার টাকা পাঠানো হয়েছে। কে এই যুধিকা রয়? কি সম্পর্ক তোমার এর সঙ্গে বলো? চুপ করে আছো কেন বলো? প্রলয়, দেখো, নিজের হাতে আমাদের এই সংসারটা তুমি ভেঙে দিও না। আমাদের এক আমাদের একটা সন্তান আছে। তুমি তুমি আমাদের সংসার ভেঙে দিও না প্রলয়, তুমি একটু বোঝো। আমি আমাদের সন্তানকে নিয়ে সংসার করতে চাই, তোমাকে প্রলয়। তাহলে মিস্টার লাহা, ধরে নিন কারুর দেহে যদি সেই লোকটির রক্ত বয়, তাহলে সেই পরিবারে আপনার মেয়ের বিয়ে দেবেন কি? একবার ভেবে দেখবেন। চলি। বুঝলাম, কিন্তু আমার মনে হয় তোমাদের দুজনের একবার একসাথে বসে কথা বলা উচিত। জিৎ, আমি আমার মায়ের সাথে সাথে বাবার স্নেহটা পেতে চেয়েছিলাম। চৈতি, কেমন আছিস বাবা? তোমাকে এই অবস্থায় ফেলে রেখে উনি চলে গেল? উনি মানুষ না অমানুষ? এরকম বলে না বাবা, উনি উনি তোমার বাবা। বাবা, টাকা দেওয়া ছাড়া কোনোদিনও কোনো কর্তব্য পালন করেছে? না, কোনোদিনও স্বামী হিসেবে তোমার খেয়াল রেখেছে? বলো, মাসের পর মাস বাড়ি ফেরেনি, আমরা মরে গেছি না বেঁচে আছি সেটা জানারও প্রচুর মনে করেনি, আর তুমি বলছো তুমি ভালো আছো মা? আমি আমি ঠিক নেই জিতু, আমি ভালো নেই রে, আমি ভালো নেই বাবু। জানো জয়তি, আমি পরের দিন বেঙ্গালুরু থেকে বাড়ি যাই, কিন্তু অনেক দেরি করে ফেলি। জান, তার ঘন্টাখানেক আগেই মা মা সব শেষ, সব
সবটা আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। তাই ঠিক করি, আর কখনো এই লোকটার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। জানো, মা মারা যাওয়ার আগে বাবাকে নিয়ে আমাকে একটা চিঠি লিখেছে। আমি জানো, শেষ সময়টুকু অবধি ছেলের কর্তব্যটুকু পালন করি। আচ্ছা, আমি তোমাকে বোর করলাম না তো? না, একটুও না। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কালকে আমার ফ্ল্যাটে একটু আসতে পারবে? দরকারে কিছু আলোচনা আছে। ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। হ্যালো। হ্যাঁ, আমি আমি এখনই আসছি। হরিকাকা! হ্যাঁ কাকা বাবু। হরিকাকা বল। হরিকাকা, তুমি না বরঞ্চ কয়েকদিন এখানে থাকো, বুঝলে? ঠিক আছে। আর এই ওষুধগুলো সময় মতন খাইয়ে দিও। আচ্ছা, আমি চলি। জিতু, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জিতু। হরি কাকা। হ্যাঁ, বসো। জিত, আমি জানি আমার প্রতি তোমার মাকে নিয়ে তোমার অনেক অভিযোগ। আমি তোমার প্রতি, তোমার মার প্রতি অনেক অন্যায় করেছি। কিন্তু জিত, যেটা দেখা যায় সেটা কিন্তু সবসময় সত্যি হয় না। জিত, কি কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি, তুমিও তো কোম্পানিতে আছো, আর ওই কোম্পানিতে অনেক মহিলারাও আছে, তাদের সঙ্গে তোমার কথা বলতে হয়, এমনকি মাঝে মধ্যে তোমাকে তাদের সঙ্গে বাইরেও যেতে হয়। তাতে যদি কেউ খারাপ চোখে দেখে সেটা খারাপ, এটা যদি কেউ ভালো চোখে দেখে তাহলে তো ভালো। তোমার মা আমার প্রতি খুব পজিটিভ ছিল জানো, তাই জন্যে আমাকে সে খুব সন্দেহ করতো জানো, তার ফলে সে ঘৃণাও করতে লাগলো আমাকে। যখন ওর শরীর খারাপ হয় আমি যে ওষুধগুলো এনে দিতাম সেটাও ঠিক মতো খেত না। দেখো জিতু, তোমার যদি মনে হয় যে আমি অন্যায় করেছি তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি, তাহলে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আপনি আপনি কয়েকটা দিন রেস্ট নিন, আমি আমি অফিসটা সামলে নেব। আর আর সময় মতন ওষুধগুলো খেয়ে নেবেন, আমি চলি। এই জিত, মিস্টার লাহার ব্যাপারটা একটু তোমার বাবার কথাগুলো না একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না, মানে উনি যেই কথাগুলো তোমাকে বলেছেন তুমি সেই জায়গায় একবার নিজেকে বসাও, দেখবে কথাগুলো কিন্তু ভুল নয়। এবার তুমি সেটা বিশ্বাস করবে কি না সেটা পুরোপুরি তোমার ব্যাপার। দেখো, একেবারে যে অবিশ্বাস করছিস সেটা না, মানে আমারও মনে হয় জানো, মানে মা বোধহয় বাবাকে নিয়ে একটু বেশি পজিটিভ ছিল, মানে অনেকটা যেমন আমি তোমাকে নিয়ে পজিটিভ। ও, তাই বুঝি? একদম তাই। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে? দেখো,
আমাদের ফ্যামিলি বিজনেসে না একটু ফান্ডিং প্রবলেম চলছে, তাই বাবা ওই লাহবাবুর বড় মেয়েকে আমার গলাতে ঝোলাতে চাইছে। দেখো ফান্ডিংয়ের ব্যবস্থাটা আমি করে নেব, তুমি শুধু বাড়িতে একটু কথা বলো, মানে সামনের মাসে যদি আমাদের বিয়েটা পাকা কথাটা হয়ে যায়। আসলে আমি না তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইছি না। আচ্ছা আমি বাড়িতে এই বিষয়ে কথা বলবো। এই তো এই মাসের শেষে আমি বাড়িতে যাব, তখনই কথা বলবো। তুমি এখনই কথা বলো। কেন তোর সইছে না বুঝি? না তোর সইছে না। তুই তো আমার কথা শুনতেই চাস না, তাছাড়া তাছাড়া তুই তো ওকে সহ্যই করতে পারিস না। কি করে সহ্য করব মা? আর সেই কারণেই আমি চাকরি নিয়ে কলকাতায় চলে গেছিলাম, তোমাদেরকে ডিস্টার্ব করব না বলে। একটা বাবা মায়ের সাথে সন্তানের অ্যাটাচমেন্ট না তাদের জন্ম লগ্ন থেকেই তৈরি হয়। আমি সেটা কোথায় পেয়েছি? সে একজন আগন্তুকের মতো আসতো আর চলে যেত। বাবার ভালোবাসা তার স্নেহের পরশ কোনটা পেয়েছি আমি? আমি তোমার মনের কথা সব বুঝতে পারি মা। তুমি এটাই চাও তো যাতে আমি তাকে বাবা বলে ডাকি, তাকে বাবা বলে মেনে নিই, আর আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা যেন মিটে যায়। ঠিক আছে, তুমি যা চাও সেটাই হবে, কিন্তু তার আগে তোমাকে আমারও একটা কথা শুনতে হবে। কি করতে হবে বল? আমার এই সংসারটা পুরো করতে তুই যা বলবি আমি সব করব। আমি একটা ছেলেকে ভালোবাসি মা, আর আমি তাকেই বিয়ে করতে চাই। আমি নেক্সট মান্থে ওকে আমাদের বাড়িতে রাখব, আর সেই দিন যদি বাবা হিসেবে উপস্থিত থেকে তার সব কর্তব্যগুলো সে পালন করতে পারে তবেই আমি তাকে বাবা বলে মেনে নেব। কিন্তু উনি তো তোর সম্বন্ধ দেখে রেখেছেন, মোটামুটি পাকা হয়ে গেছে। বাহ খুব ভালো, তাহলে ওনাকে একটু ভেবে দেখতে বলো উনি কি করবেন বলো। আরে হবু জামাই, এসো এসো এসো, বসো বসো বসো। মা, ও মা কোথায় গেলে? আসছি মা। আরে তোরা এসে গেছিস, বসো বসো বাবা, বসো বসো। আরে আরে ঠিক আছে, দীর্ঘজীবী হও বাবা, বসো বসো, একটু কফি খাবে তো? আবার কফি? হ্যাঁ বসো, আমি তোমার জন্য একটু কফি নিয়ে আসি। চৈতি যা বাবাকে ডেকে নিয়ে আয়, আমি আসছি। আরে বসো বসো হবু জামাই, বসো, বাবাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ আমিও দেখি আমার শ্বশুরকে কেমন দেখতে। যাও বাবা, এসো এসো। হাই হ্যান্ডসাম, লুক হিয়ার ইজ মাই ফাদার। তুমি তুমি এলো কেন?